আসসালামু আলাইকুম আমি হিমেল রহমান আজ আমি তোমাদের ভেক্টরের কয়েকটি নির্দিষ্ট টাইপের এমসি কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা করব। আমার মনে হয় তোমরা অধ্যায়টি খুব ভালোভাবে জানো অন্তত সূত্রগুলো জানো তবুও আমি তোমাদেরকে সূত্র একটু রিভিশন দিয়ে দেওয়ার জন্য একটা সূত্র দিয়ে শুরু করছি সামান্তরিকের মান নির্ণয়ের সূত্র অধ্যায়টি শুরু করার ক্ষেত্রে এটির প্রয়োজন হয় সেটি হলো আর স্কোয়ার ইজিক্যাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা এখানে আর হলো লব্ধি পি হলো ভেক্টর দয়। এবং আলফা হলো তাদের অন্তর্ভুক্ত কোন আমি আশা করি তোমরা এই বিষয়টি জানো এখন এই ভেক্টরের অধ্যায়ের সবচেয়ে পপুলার যেই অঙ্কটি এই সূত্র দিয়ে আছে সেটি আমি বলছি তোমরা খেয়াল করো দুটি ভেক্টরের দুটি সমমানের ভেক্টর একটি নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়াশীল আমি আবারও বলছি দুটি সমমানের ভেক্টর একটি নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়াশীল এদের লব্ধির মান তাদের যে কোনো একটি ভেক্টরের সমান হলে অন্তর্ভুক্ত কোন কত তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এখানে একটি নির্দিষ্ট শর্ত দেওয়া আছে সেটি হলো আর অবশ্যই পি এবং কিউ তারা তিনজনই তিনজনই হবে হলো তিনটি উপাদানই হবে সমান এখন তোমাদেরকে যেটি বের করতে হবে সেটি হলো আলফা বের করতে হবে অর্থাৎ অন্তর্ভুক্ত কোণ আমি ওই সূত্রটি ব্যবহার করে এটি বের করার চেষ্টা করব তোমরা খেয়াল করো প্রথমত আমি সূত্রটি আবারও লিখে নিচ্ছি যে আর স্কোয়ার ইজিক টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা যেহেতু তিনটি সমান আর এবং পি এবং কিউ আমি সবগুলোর নাম ধরো আর করে দিচ্ছি অর্থাৎ আর স্কোয়ার ইজিক টু আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু পি ইন্টু পি অর্থাৎ আর ইন্টু আর হল আর স্কোয়ার আর এখানে যেটি হবে সেটি হলো কজ আলফা আরি স্কোয়ার আর স্কোয়ার কাটা যায় এখানে যেটি থাকে জিরো এখানে আর স্কোয়ার কমন নেওয়া যায় তাহলে তুমি লিখতে পারছো ওয়ান প্লাস টু কজ আলফা আর স্কোয়ার যখন এখানে চলে আসবে তখন সেটি শূন্য হয়ে যাবে অর্থাৎ আমি লিখতে পারছি যদি একবারে হিসাব করি টু কজ আলফা সমান মাইনাস ওয়ান কজ আলফা সমান মাইনাস হাফ যদি একবারে না করতে চাও বা একবারে করতে চাও এক্ষেত্রে মাইনাস হাফের মান সবসময় মনে রাখবা কজের ক্ষেত্রে একশো বিশ ডিগ্রি হয় কজ কজ যদি বাদ দিয়ে দাও তাহলে আলফা ইজ ইকোয়াল টু ওয়ান টোয়েন্টি ডিগ্রি অথবা তোমরা চাইলে এভাবেও লিখতে পারতা আলফা ইজিকাল টু কজ ইনভার্স মাইনাস হাফ ক্যালকুলেটার একবারে বসায় দাও একশো ডিগ্রি কিন্তু চলে আসবে তুমি ভেক্টরের সবচাইতে ইম্পর্টেন্ট যে এমসিকিউটি সেটি কিন্তু করে নিয়েছ দ্বিতীয় এমসিকিউটি যেটি খেয়াল করো এ সমান টু আই প্লাস টু জে প্লাস টু কে বি সমান সিক্স আই মাইনাস থ্রি জে প্লাস টু কে এদের লব্ধির মান যদি তোমাকে নির্ণয় করতে বলে তাহলে কি করবে তোমরা নিশ্চয়ই জানো লব্ধির যে সূত্রটি সেটি হলো আর স্কোয়ার ইজ ইজিকাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা এখানে এ এবং বি ব্যবহার করা হয়েছে আমি এর ক্ষেত্রে এই সূত্রটি লিখবো তার মানে আমাকে লিখতে হবে যা যে আর স্কোয়ার ইজ ইজিকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কজ আলফা এখন আমি যেটা করবো খেয়াল করো এখানে এই অংশটার দিকে তোমরা খেয়াল করো এ বি কজ আলফা তোমরা নিশ্চয়ই জানো যে এ ডট বি সমান মডুলাস এ মডুলাস বি কজ আলফা তাহলে কিন্তু আমরা এই এতটুকুর বদলে এ ডট বি বসাতে পারি এতে আমাদের অনেকটা অংশের কাজ কমে যাবে অর্থাৎ আমি যদি আর ইজিক টু লিখি সেই ক্ষেত্রে একটা বড় রুট দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ ডট বিখব এই এ ডট বিয়ের মান আমরা এখানে স্থাপিত করবো এখন একটি একটি করে কাজ শেষ করি ধরো আমি এ ডট বিয়ের মান নির্ণয় করতে যাচ্ছি এবার যদি আমি মানটি বসাই তাহলে এখানে এর মান এ স্কোয়ারের মান আমাদের এসেছিলো হলো টুয়েলভ বি স্কোয়ারের মান এসেছিল ফোরটি নাইন আর এখানে এসেছিল দশ অর্থাৎ টুয়েলভ প্লাস ফোরটি নাইন প্লাস টোয়েন্টি সবগুলো যদি যোগ করো তাহলে জিরো নাইন ইলেভেন হাতের এক এক তিন চার চার আট দ্যাট মিন্স অনলি নাইন ইউনিট খেয়াল করে দেখো আমি কিন্তু একবারের জন্য ক্যালকুলেটার ইউজ করিনি তোমাদের ক্যালকুলেটার ছাড়া হিসাব করার অভ্যাস করা উচিত এবার আমরা তৃতীয় যে প্রশ্নটি করব সেটি হলো মডুলাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হলে এ এবং বি এর অন্তর্ভুক্ত কোন কত তোমরা অনেকেই ভাবছো ভেক্টর দেওয়া নেই ভেক্টর রাশির মান বা দিক কোনো কিছুই দেওয়া নেই তবুও কিভাবে করা যাবে হ্যাঁ অবশ্যই করা যাবে বীজগণিতের একটি সহজ সূত্র যদি তোমরা মনে থাকে তার সাথে আমরা ভেক্টর রাশি মিলিয়ে এটি করে নিতে পারবো তাহলে প্রথমে যেটি করা লাগবে তুমি দুই পাশে বর্গ করবা এরপর ডানেরটাকে যদি আমরা বামে নিয়ে আসি তাহলে খেয়াল করো এখানে যেটি আসে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার ইজ ইকোয়াল টু জিরো তোমরা ভালো মতোই জানো যে এর বিজ্ঞানিতিক সূত্র হল ফোর এ বি সমান কত জিরো আমি যদি এরকে ডট গুণুন ধরে নিই এবং ফোরটা যদি ওই চলে গিয়ে বাদ হয়ে যায় তাহলে যেটি থাকে এ ডট বি ইজ ইকাল টু জিরো তাহলে মডুলাস এ মডুলাস বি কজ থিটা ইজিক্যাল টু জিরো হবে এটি ভেক্টোর ডট গুণনের সূত্র এরপরে যদি এ আর বি এর মানও কোনো কারণে যদি শূন্য এর সমান না হয় তাহলে যেটি পাওয়া যাচ্ছে সেটি হলো কজ থিটা ইজিক্যাল টু জিরো থিটা ইজিক্যাল টু কজ ইনভার্স জিরো কজ ইনভার্স জিরোর মান হল নাইনটি ডিগ্রি দেখো আমরা আমাদের প্রাপ্ত ফলাফলটি পেয়ে গিয়েছি মনে রাখবে কখনো শুধু এই ক্ষেত্রেই নয় ধরো তোমাকে দুইটা ভেক্টর দিয়ে দিয়েছে এ সমান টু আই প্লাস টু জে প্লাস কে বি সমান সিক্স আই মাইনাস থ্রি জে প্লাস টুকে যা চায় দিয়ে দেখ যদি দুইটি ভেক্টর যোগ করা হয় এবং এরপরেই যদি তাদের বিয়োগ করার পরেও দুইটি ভেক্টরের মান যদি কোনো কারণে আবার এইরকম সমান হয়ে যায় আমি বোঝাতে চাচ্ছি যা যে একবার যোগ করবা একবার বিয়োগ করবা এবং তাদের মান যদি কোনো কারণে সমান হয় সেই ক্ষেত্রে মনে রাখবে এ এবং এর অন্তর্ভুক্ত কোণ সময় নাইনটি ডিগ্রি হবে চতুর্থ যে যেই প্রশ্নটি আমি তোমাদের করাবো সেটি হলো দুটি ভেক্টরের ডট গুণ ফল সিক্স এবং ক্রস গুণ ফল টু রুট থ্রি হলে তাদের অন্তর্ভুক্ত কোণ কত ছিল এই ক্ষেত্রে আমি প্রশ্নে যেটি বলা আছে সেটি অনুযায়ী লেখার চেষ্টা করব যে দুটি ভেক্টরের ডটগুন ফল সিক্স এবং ক্রসগুন ফল টু রুট থ্রি তাদের অন্তর্ভুক্ত কোন কত আমরা একটি কাজ করতে পারি এখানে সূত্র লেখে নেব যে মডুলাস এ মডুলাস বি থিটা ইজ আর এখানে যেটি লিখবো মডুলাস এ মডুলাস বি সাইন থিটা ইজ একে যদি এক নং দাও একে যদি দুই নং দাও এই ক্ষেত্রে যেটি হবে একে আমরা দুই দিয়ে ভাগ করব তাহলে বুঝতেই পারছো এখানে এ এ বিবি কাটা যাবে তাহলে যেটি আসবে সেটি হল সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইজ ইকোয়াল টু টু রুট থ্রি ডিভাইডেড বাই সিক্স যদি কাটাকাটি করি এখানে তিন আর এটা দিয়ে যদি এটা কাটি তাহলে থাকে হলো ওয়ান বাই রুট থ্রি অর্থাৎ টেন থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি সেই ক্ষেত্রে আমরা বলতে পারি থিটা ইজ ইকুয়াল টু থার্টি ডিগ্রি পাঁচ নম্বর প্রশ্নটি একক ভেক্টর সম্পর্কিত এখানে একটি ভেক্টর দেওয়া আছে এ সমান আই প্লাস জে মাইনাস কে উক্ত ভেক্টরটির সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো এরকম বলতে পারে অথবা বলতে পারে উক্ত ভেক্টরটি বরাবর একক ভেক্টর নির্ণয় করো তাহলে আমাদের প্রথমে যেটি করতে হবে এর মান নির্ণয় করতে হবে দ্যাট মিন্স মডুলাস এ ইজিক টু রুটোবার ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান হোল স্কোয়ার এখান থেকে আমরা পারবো ওয়ান 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 মানে রুট থ্রি পাব তাহলে আমরা এই এর একক ভেক্টর যদি স্মল এ এবং মাথায় টুপি দিয়ে যদি লিখি তাহলে প্রত্যেকটিকে আমরা এটা দ্বারা ভাগ করব। দ্যাট মিন্স আমি বোঝাতে চাচ্ছি যে উক্ত এ ভেক্টরকে যদি মডুলাস এ দ্বারা ভাগ করা হয় তাহলে তার একক ভেক্টর পাওয়া যাবে কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে মডুলাস এ ইজ নট ইকাল টু জিরো সেই ক্ষেত্রে আমি যদি এটা বসাই তাহলে আই প্লাস জে মাইনাস আর এখানে হবে রুট এটিই এটি হলো সমান্তরাল একক ভেক্টর